লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের সম্পূর্ণ অরাজনৈতিক এই অনুষ্ঠানে বিলি পকেট গীতা, মূলত হিন্দি, সংস্কৃত এবং বাংলা হরফে লেখা গীতা প্রদান অনুষ্ঠানে আসা উৎসাহী জনতাকে। পকেট গীতা অনলাইন মাধ্যমে সংগ্রহ করা যাবে ন্যূনতম রেজিস্ট্রেশন ফি দিয়ে। তবে যারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সরাসরি আসছেন, তারা কাউন্টারে নিজেদের আধার কার্ড দেখিয়ে এই পকেট গীতা বিনামূল্যে সংগ্রহ করেছেন। প্রতি আধার কার্ড পিছু একটি করে পকেট গীতা দেওয়া হয়। এই কাউন্টার মূলত অঞ্চলভিত্তিক খোলা হয়েছে। প্রতিটি কাউন্টার থেকে উৎসাহীদের এই পকেট গীতা সংগ্রহ করতে দেখা গিয়েছে। অনেকেই জানালেন, গীতার মাহাত্ম্য শুনতে ও প্রচারে এই পকেট গীতা অনেক বেশি কার্যকর। চলার পথে পথে গীতা পাঠে পরিচ্ছন্ন হবে মন। রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হয়েছে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান। এবং এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে এসেছেন তারা পাচ্ছেন বিনামূল্যে একটি পকেট গীতা। কিভাবে বিনামূল্যে পকেট গীতা বিলি করা হয়েছে? স্বেচ্ছাসেবক তরুণ মুখোপাধ্যায় বলছেন, মূল মঞ্চের আশেপাশে আগতদের সুবিধার্থে প্রচুর ক্যাম্প করা হয়েছে। সেই ক্যাম্পে গিয়ে আধার কার্ড দেখিয়ে গীতা দেওয়া হয়েছে। আর ঠিক কি বললেন ওই স্বেচ্ছাসেবক? আমাদের দুটো ভাষা রয়েছে, একটা বাংলা একটা হিন্দি। মানুষ আমাদের এখানে আসছে, এখানে আমাদের অনেকগুলো ক্যাম্প করা হয়েছে, সেই ক্যাম্পের মধ্যে সেখানে গিয়ে আধার কার্ড দেখিয়ে এই গীতাগুলো সংগ্রহ করতে হচ্ছে। আধার কার্ড নাম্বার দিয়ে গীতা দেওয়া হচ্ছে। অনলাইনে রেজিস্ট্রেশন করে পকেট গীতা হাতে পাচ্ছেন বহু মানুষ। সঙ্গে আধার কার্ড থাকলেই বিলবে পকেট গীতা। বেহালা কালীঘাট ক্যাম্প মিলিয়ে 5,000-এর বেশি গীতা বিলি হয়েছে। আরও অন্তত 20টি কাউন্টার এমন রয়েছে যেখান থেকে গীতা বিলি হয়েছে। সিএনকে জানান অপর এক স্বেচ্ছাসেবক পার্শ্ব মুখোপাধ্যায়। নিয়ম হচ্ছে এখানে যে গীতাটা দেয়া হবে আধার কার্ড দেখালেই দেয়া হবে, বিনামূল্যেই দেয়া হবে, হিন্দি আর বাংলা। এখনো প্রায় অন্তত 5,000 হয়ে গেছে। আমাদের শুধু এই কালীঘাট ভাগে, মানে বেহালা কালীঘাট, আমাদের অনেকগুলো কাউন্টার করা হয়েছে। এটা 10 নম্বর কাউন্টার এলাকা, এখানে প্রায় 20টার মতো কাউন্টার করা হয়েছে। কাউন্টারে যাবে, কাউন্টার থেকে এগুলো সংগ্রহ করে ওটা নিয়ে গিয়ে যাবে, ওর সঙ্গে গীতা পাঠ করবে, ওখানেও গীতা পাঠ হবে, যারা নিয়ে যাবে তারাও পাঠ করবে। ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতা অনুষ্ঠান শুনতে এসেছেন বিহারের দেবশঙ্কর সিং। পকেট গীতা হাতে নিয়ে সিএনকে তিনি জানালেন, যারা উৎসাহ নিয়ে কাউন্টারে যাচ্ছেন তাদেরকে দেওয়া হচ্ছে পকেট গীতা। কর্ম করে যাও, ফলের আশা করো না। পকেট গীতা হাতে সিএনএর দর্শকদের উদ্দেশ্যে জানান চিত্তরঞ্জন পাণ্ডে। নিয়মিত গীতা পাঠ করেন তিনি। সিএনকে গীতা শ্লোক পড়ে তার গূঢ়ার্থ বুঝিয়ে দেন চিত্তরঞ্জন পাণ্ডে। নৈনম ছিদন্তি শাস্ত্রাণি নৈনম দহতি পাপকা নোকলে দ্যন্তা পুণ্য সোসতি মারুতি। इसका मतलब यह है, जो हमारे शरीर में आत्मा रूपी ईश्वर है, उसे न तो शस्त्र काट सकती है, न अग्नि जला सकती है, न हवा सुखा सकती है, न पानी इसे कुछ गला सकती है, न बहा सकती है। इसलिए परमात्मा स्वरूप जो आत्मा हमारे दिल में है, उसे जगाने की आवश्यकता है, धर्म को जागरण करने की जरूरत है, धर्म को अपने साथ में रहना है। जिस तरह से कृष्ण ने पांडवों को धर्म की रक्षा के लिए खड़ा किया, उसी तरह यह धर्म जागरण है, यह धर्म संसद है। रजिस्ट्रेशन करने के बाद अभी यहाँ पर गीता मिला और कूपन मिला है कि यहाँ पर जहाँ से एंट्री करना है वहाँ पर आना है, फिर उधर से कार्यक्रम होगा तो उस कार्यक्रम में रहना है। बहुत सारी गीता है, सभी लोगों को मिल रहा है, सभी को दिया जा रहा है। कौन सी भाषा में है ये गीता? ये हिंदी और संस्कृत दोनों भाषा में है जी। आप हिंदी भाषी हैं इसलिए आपको हिंदी गीता? नहीं नहीं, ऐसा नहीं है, जिनको जिनको दिया जा रहा था, जो जो ले रहे थे सब ले रहे थे सब। हाँ जी, हाँ जी। এভাবেই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে মহতি উদ্যোগের মধ্যেও মানুষের হাতে হাতে পৌঁছে গেল গীতা। মানুষের মধ্যে গীতার মাহাত্ম্য প্রচারে এই উদ্যোগকে সাধুবাদ জানান অনেকেই। ক্যামেরায় শুভজিৎ জ্ঞানের সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।